বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব। আপনাদেরকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও হাজির হয়ে গেলাম। সো আজকের বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করেন, অ্যাজ এ বিগিনার হিসেবে করেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। সো আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং করার জন্য এই অনলাইন মার্কেটে আসছি, সো এই কাজটা করার জন্য খুব ছোট্ট ছোট্ট কিছু প্রবলেম আমাদেরকে এত বেশি যন্ত্রণায় ফেলে দেয় যে এখান থেকে অনেক সময় আপনি যখন বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন ভিডিও সার্চ করে দেখেও কিন্তু এই সমস্যাগুলো সমাধান পান না, যার কারণে যে জিনিসটাগুলো ঘটে, বায়ারের কাছে আপনি কালার হন, নিজের ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হয়। সো সেই রকম একটা ছোট্ট প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে আজকের ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ভিতরে সিম্পল মানে ছোট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ফেসবুক পেজ ওয়েব ব্যানার। সো এই ব্যানারটা, ফেসবুক পেজের যে ব্যানারটা, এটা যদি নিয়ে যদি আপনি অনলাইনে সার্চ করেন, সো সার্চ করলে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে একটা সিম্পল একটা আইডিয়া, আপনি মেজারমেন্টটা আপনি পাবেন। সো ওই মেজারমেন্টটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি মহাবিপদে পড়বেন, কারণ ওই যে মেজারমেন্টটা আছে ওই মেজারমেন্ট অনুযায়ী যখন প্রোডাক্টটা আপনি আপলোড মানে এক্সপোর্ট করবেন, যখন আপনি জেপিজি হোক, পিএনজি হোক, যখন আপনি এক্সপোর্ট করবেন, ওই এক্সপোর্টকৃত ফাইল যখন বায়ার আপলোড করবে তখন দুই পাশ দিয়ে কেটে যাবে। এটা খুব মানে যখন কেটে যাবে তখন কিন্তু পুরো ডিজাইনটাই কিন্তু বাদ হয়ে যাবে এবং বায়ারের কিন্তু পছন্দ হবে না। সো আজকের বিষয় হচ্ছে কীভাবে কোন ধাসে ডিজাইনটা অ্যাকচুয়ালি করলে বা অ্যাকচুয়াল মেজারমেন্টটা অ্যাকচুয়ালি কী সেটা আপনি যদি আজকে জানতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজটা করেন তাহলেই কিন্তু আপনার বায়ার খুশি হবে এবং আপনি ভালো এগোয়ে যেতে পারবেন আর কি। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমি লাইভ দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি অনলাইনে কী আছে, আপনি কী করছেন এবং কী করণীয়। সো বন্ধুরা, আমরা প্রথমে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে, একটা জিনিস আপনি খেয়াল করেন, এটা একটা ওয়েব ব্যানার। অ্যাকচুয়ালি এই ওয়েব ব্যানারটা ফাইবারে ঠিক এভাবেই দেখাবে, যেখানে কিন্তু কোনো সমস্যা আপনি পাবেন না, একবারে চমৎকার একটা ব্যানার। কিন্তু বায়ারও কিন্তু দেখছে যে এখানে কোনো সমস্যা নাই, আপনার এখানে যে গিগটা আপলোড করেছেন, আপনি সেই মকআপ যে করছেন সেই মকআপটা অনেক সুন্দর এবং চমৎকার লাগতেছে, ও আপনাকে অর্ডার দিয়ে দিলে, কিন্তু বিপদে পড়বেন ফাইনালি যখন আপনি প্রজেক্ট ডেলিভারি করবেন তখন। অনেকটা এরকম আপনি যখন, আমি দেখাচ্ছি যে আমি যে প্রবলেমটা পড়েছি সেটা আমি আপনার সাথে শেয়ার করি, যাতে করে আপনি নেক্সট টাইম এই প্রবলেমে আর না পড়েন। এটা ছিল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে টোটাল ওয়েব ব্যানারটা। তার আগে দেখি নি এই ডিজাইনটা অ্যাকচুয়ালি কত আছে, এআইটা অন করে নিচ্ছি। ফেসবুক আমি যদি সার্চ করি যে ফেসবুক ব্যানার সাইজ, তো দেখেন কি দেখায়। সো ফেসবুক ব্যানার সাইজের দেখাবে হচ্ছে আপনার 820 পিক্সেল বাই 312। সো আমি যদি 800, দেখেন এখানে 820 বাই 312, এই যে ব্যানারটা ওপেন হয়ে আছে এআই, সো এটাকে যদি আমি দেখি যে এটা অ্যাকচুয়ালি কত আছে, এই যে বন্ধুরা খেয়াল করেন দেখেন 820 বাই 312 কিন্তু এটা আছে। সো এই 820 বাই 312 কিন্তু থাকলে হবে না, কারণ এখানে দেখেন খেয়াল করেন এই যে লেখাটা, এই জায়গাটা কিন্তু বাদ দিতে হবে। তার মানে আমি যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হচ্ছে, আমি দেখ একটু পিছনে যাই, কিছু লেখা মানে এই পুরোপুরি মানে মেইন কথা হচ্ছে পুরোপুরি আপনি এই লেখার ভিতরে আপনি ডিজাইনটা করতে পারবেন না, করলে আপনি ধরা পরে দেখবেন যে বায়ার আপনাকে নিয়ে, বায়ার যখন আপলোড করবে তখন কিন্তু বিপদে পড়বে। তার মানে হচ্ছে আপনাকে এই জোনের ভিতরে মানে 640 বাই 312, এই 90 পিক্সেল আর এই ডানে এবং বামে 90 বাই 90 আপনাকে বাদ দিতে হবে। এই ডিজাইন এইটুকুন এবং এইটুকুন, এই দুই সাইড মানে ডাইনে বামে উপরে নিচে, উপরে হচ্ছে 24 পিক্সেল, নিচেও 24 পিক্সেল, ডাইনে 90, বামেও 90, এবং আপনি এই টোটাল ওই এই যে এখানে যে ডিজাইনটা আছে গুগল যেটা শো করতেছে 820 বাই 312, এটা অ্যাকচুয়ালি
800 × 320 × 312 আমি যদি এখানে একটা রেকট্যাঙ্গেল নেই দেখেন কি আসে ৬৪০/৩১২ সো আমি এখানে নিলাম ৬৪০/৩১২ সো আমি যদি এটাকে সেন্টার করি কি হয় তোমরা জিনিসটা খেয়াল করেন এই যে আছে 90 পিক্সেল এটাও 90 পিক্সেল আর উপরে উপরে 24 পিক্সেল তার মানে আপনাকে এই জায়গাটা মানে এতটুকুন আপনাকে ছেড়ে দিতে হবে মানে এই টোটাল যে কন্টেন্ট আপনার থাকবে আপনি ডিজাইন কিন্তু পুরাটা করবেন বন্ধুরা পুরাটাই ডিজাইন হবে কিন্তু আপনার লোগো এই যে লেখাটা এগুলো সব এইটুকুনের ভিতরে আসে তার মানে যে আপনি যদি এই ছবিটা আপলোড করেন তাহলে কিন্তু এটা কেটে যাবে বায়ার কিন্তু হ্যাপি হবে না সো আমি আর আরেকটা ইয়েটা দেখাচ্ছি আপনাকে আমি যে প্রজেক্টটা ইয়া করছি ফাইনালি যখন যেটা ডেলিভারি করছি আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি যখন বায়ারকে যেটা ফাইনালি ডেলিভার করছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা সরি এটা হচ্ছে ডেলিভারি করা হয়েছে এখানে কিন্তু দেখেন এই যে জায়গাটা 90 পিক্সেল এটা বাদ দেওয়া হয়েছে এখানেও দেখেন 90 পিক্সেল এখানে বাদ দেওয়া হয়েছে কন্টেন্টটা ভিতরে চলে আসছে কিন্তু যদি আমি এটার প্রিভিয়াসটা দেখি প্রিভিয়াস কি ডিজাইন ছিল দেখেন সেখানে কিন্তু এই লেখাটা ঠিক এখান থেকে কেটে গেছে এখান থেকে কেটে গেছে সো আপনাকে যতটুকু এই যে সেভ জোন সেভ জোনটা বলেছিলাম কত ৬৪০/৩১২ এই যে ৬৪০/৩১২ এটার ভিতরে আপনাকে ডিজাইন করতে হবে সো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রকার ডাউট থাকে কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে হেল্প করব যদি প্রয়োজন পড়ে আপনাকে জুমে গিয়ে বা কোনো মানে কোনো মাধ্যম থেকে অনলাইন কোনো মাধ্যম বা মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব সো বন্ধুরা আশা করি বিষয়টা ভালো লেগেছে এবং এনজয় করেছেন এবং কিছু শিখতে পেরেছেন সো আরও যাতে অনেক মানুষ এই বিষয়টা জানতে পারে সেজন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কি কি শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পেশালি একটা রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে গেলেই হবে না বেল আইকনে অবশ্যই ক্লিক করতে হবে কারণ বেল আইকনে যদি আপনি অন করে না নোটিফিকেশনটা অন করে না রাখেন তাহলে নেক্সট যে আপডেটগুলো আসছে সেগুলো আপনি পাবেন কী করে সো ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন